চারিদিকে টিমটিমালো, অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই ফুরোচ্ছে না। একজন বিশ্বসেরাকে দেখার অপেক্ষাটা তো অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। কখন আসবেন মহানায়ক, কখন ফুরবে নতুন আঙ্গিকে ম্যাজিশিয়ান লিওনেল মেসিকে দেখার সেই অপেক্ষার প্রহর। ব্যানার পোস্টার হাতে নিয়ে মহাতারকার জন্য অপেক্ষার প্রহর গুনেছেন খুদে ভক্তরাও। অবশেষে অন্ধকারের বুক চিরে পুরো স্টেডিয়ামকে আলোকিত করে টানেলের ভেতর দিয়ে মহাতারকার আগমন, হাতে নিয়ে নিজের অষ্টম ব্যালন্টিয়র। সাত সাতটি ব্যালন্ডিয়র জয়ের উদযাপন ইউরোপে হলেও এবারে নতুন এই ঠিকানায় একেবারে ভিন্ন আঙ্গিকে উদযাপনের উপলক্ষ পেলেন লিওনেল মেসি। সবাইকে পেছনে ফেলে রেকর্ড অষ্টম ব্যালন্ডিয়র জয়ের কৃতিত্বটা এখন শুধুই তার, আর নিজেদের ক্লাব ইতিহাস তথা ফুটবল বিশ্বের সেরা ফুটবলারের জন্য ব্যালন্ডিয়র জয়ের সংবর্ধনার আয়োজনটাও তো স্পেশাল কিছু ইন্টার মায়ামির কাছে। মেসির রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন্ডিয়র জয়ে তাকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। নকে ডিওর বা নাইট অফ গোল্ড নামে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ মায়ামির ঘরের মাঠ ডিআরভিপিএনকে স্টেডিয়ামে। রাজস্বিক এই সংবর্ধনার আয়োজন করা হয়। এই স্টেডিয়ামে লিওনেল মেসির সঙ্গে ক্লাবের পথ চলার প্রথম দিন জড়ো হয়েছিলেন হাজার হাজার দর্শক। তবে এদিনও ছিল জ্যাম প্যাকড স্টেডিয়াম। দর্শকদের এদিনের জড়ো হওয়াটা ভিন্ন এক আনন্দের উপলক্ষ বয়ে আনে তাদের জন্য। পরম পাওয়ার এই ব্যালন্ডিয়র হাতে নিয়ে মাঠে প্রবেশ করে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত দর্শকদের। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সবকিছুর আগে আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এখানে আসার জন্য। আমার এই অর্জনের আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পারা আমার কাছে খুবই সুন্দর একটা বিষয়। ভালোবেসে আমাকে সাদরে গ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত আগামী বছর আরও ভালো কাটবে, আরও শিরোপা জয়ের চেষ্টা আমরা চালিয়ে যাব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সংবর্ধনা আয়োজনের পর এমএলএস এর ক্লাব নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি, তবে সেখানে 2-1 ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল। তাজিন খন্দকার, সময় সংবাদ।